শরতে যখন আকাশে নীল বা সাদা মেঘের তুলো ভেসে বেড়াবে ঠিক তখনই আমি কাশফুল ছিঁড়তে যাব। হ্যাঁ গাইস, সত্যি আমার এই ভাগ্যটা হয়েছে। আমরা সবাই মিলে গিয়েছিলাম কাশফুলের রাজ্যে। আপনারা যদি কাশফুলের রাজ্যে হারিয়ে যেতে চান তাহলে এই ব্লগটি সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো গাইস, আমরা এখন হচ্ছে এই অটো দিয়ে যাব। সো কাম অন, সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর আমরা এরকম গাদাগাদি করে বসে বসে যাচ্ছি। বাড়ি থেকে কাশফুলের দূরত্ব ছিল 1 ঘন্টার মতো, তো আমরা প্রায় চলেই আসছি। আর একটু সামনেই হচ্ছে কাশফুলের রাজ্য। আসলে আমাদের আর তরই সইতেছে না। তো গাইস, ফাইনালি আমরা চলে আসছি কাশফুলের সামনে। আর আমাদের ঠিক সামনে কাশফুল, আপনারা কি দেখতে যাচ্ছেন? ওকে, মেঘলা আকাশের নিচে কাশফুলের কাছে ছুটে এলাম এক অপূর্ণতার মাঝে। কাশফুলের সাদা শুভ্রতায় মন চায় হারিয়ে যায় কোনো অজানায়, হারিয়ে যায় কোনো এক কাশফুল বাগানে, মুগ্ধ হয়ে যায় কাশফুল বাগানের দৃশ্যে। হ্যাঁ গাইস, আমরা সত্যি অনেক মুগ্ধ হয়েছি এই কাশফুলগুলো দেখে। তো এতই মুগ্ধ হয়েছি যে একদম ঘন কাশফুলের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম। কিন্তু এই ঘন কাশফুলের মধ্যে দিয়ে হাঁটা অনেক রিস্ক, বিকজ এই পাতাগুলো আমাদের শরীরে লেগে যেতে পারে, কেটে যেতে পারে। কিন্তু আমাদের কি আর সেই খেয়ালটা আছে? আমরা তো আপন মনে যাচ্ছিলাম কাশফুলের মধ্য দিয়ে। জানি না কোথায় যাচ্ছিলাম, কিন্তু এটার শেষ প্রান্ত কোথায় সেটাই দেখতে চাচ্ছিলাম। সবার ক্রাশ, বিশেষ করে মেয়েদের ক্রাশ হচ্ছে কাশফুল। বাট আজকে আমরা আসছি এখন আমাদেরও ক্রাশ। আর ক্রাশ হবেই না বা কেন, এত সুন্দর দেখতে, এত সুন্দর। আমার তো মনে যাচ্ছিল কাশফুলগুলোকে ছিঁড়ে বিছানা বানিয়ে এখানেই শুয়ে যাই, কিন্তু সেটা কি আর সম্ভব? তো যাই হোক, আমরা কিন্তু কাশফুলের মধ্যে এখনো আছি আর আমরা শেষ প্রান্ত দেখার জন্য একদম আকুল হয়ে আছি। সো দেখা যাক শেষ প্রান্তে কি আছে, আমি আপনাদেরও দেখাতে যাচ্ছি। শেষ প্রান্তে এসে এমন একটা ভিউ দেখতে পাবো আশাই করিনি। তো গাইস, আমরা হচ্ছে এই খাবারটা এনেছি। আসলে আমরা আজকে পিকনিকের মতো করতেছি, তাই না? ওকে, তো আমরা এই যে একটা সিঙ্গারা আর একটা পুরি। ইয়েস, তো খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে কাশফুলের মধ্যে। এখন একটু ছবি টুবি তুলবো, মজা করবো, এই তো আর কি। কিন্তু এত রোদ ছিল যে আমরা আর ভিতরে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই আমরা উপরে উঠে এসে একটু ছায়ার মধ্যে ছিলাম। উপর থেকেও কিন্তু কাশফুলগুলো এত সুন্দর লাগতেছিল। তো হে গাইস, আমরা ঠিক ওই জায়গাটা থেকে এখানে আসছি ফুচকা খাওয়ার জন্য, তাই না? ইয়ে, আসলে আমাদের রিয়াকশন দিতে ব্যায়াম নেই। ইয়ে, তোমরা কি করো? আরেকজন কি করতেছে জানি না, দেখো সামনে একজন, দেখেন মানে বসে বসে ঝিমাচ্ছে আর দুইজনে। Whatever, আমরা এখন ফুচকা খাবো। কার কার ফুচকা পছন্দ আমাদের কমেন্ট করে জানান। আমিও দেখতে চাচ্ছি ফুচকা ছেলেরা বেশি পছন্দ করে নাকি মেয়েরা, দেখি কার কমেন্ট বেশি হয়। তো গাইস, এখন হচ্ছে আমরা কাশফুল কালেক্ট করব। তো এটা নেই। হ্যাঁ, আরে আমি ছিললে শুধু খালি গাছ ছিঁড়ে আছে পরে। ওরা কত সুন্দর ছিঁড়তেছে, বাট আমি পারতেছি না। আচ্ছা, হোয়াটএভার, কোনটা ছিঁড়বো কোনটা ছিঁড়বো, এটা অনেক বড় আছে, লুক। ইয়ে, আচ্ছা এটা এবার সুন্দর করে করব আমরা। হ্যাঁ, ইয়াস, সাকসেসফুলি এটা সুন্দর হয়েছে অনেক। তো হে গাইস, আমরা কাশফুল এসে দেখেন কতগুলা কাশফুল কালেক্ট করেছি। ওরা অনেকগুলা করেছে, ওইদিকে বিপ্লব ব্যস্ত। তো কি মজা লাগতেছে? তোমার মজা লাগতেছে? আমার তো খুব মজা লাগতেছে, অনেক বেশি এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য। কারণ প্রত্যেকটা মানুষ কাশফুলে এসে কাশফুলের ছবি দিচ্ছিল, মানে নিজেদের সহ ছবি দিচ্ছিল, নিজেদের সহ ছবি দিয়ে। ও একটু বেশি চিৎকার পারে, ওকে মার দিতে হবে আমাকে, বুঝছি। হ্যাঁ, আচ্ছা হোয়াটএভার। তো আমরা চিল করতেছি, মজা করতেছি, করতে থাকবো। আসলে আজকে আমরা অনেক আগে চলে এসেছিলাম, ঠিক আমরা যখন চলে যাচ্ছিলাম তখন অনেক লোকের আনাগোনা হয়ে গিয়েছিল। টাইম থাকা সত্ত্বেও আমরা তাড়াতাড়ি রওনা দিয়েছি, কারণ আমাদের বাড়ি পর্যন্ত আবার আসতে হবে। তো হে গাইস, আজকে এই জায়গাটাতে অনেক মজা করলাম। কাশফুলের রাজ্যে এসে পুরো হারিয়ে গিয়েছিলাম আমরা, অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, মোটামুটি অনেক ভালো সময় কেটেছে। তো তোমাদের কি ভালো সময় কেটেছে? ওকে, তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি।